প্রশান 2020 21 মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় সপ্তম স্থান অধিকার করেছি আমার স্কুল ছিল দত্তের বাজার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় আর আমার কলেজ ছিল সরকারি আনন্দমোহন কলেজ ময়মনসিং তো আমি প্রথমে আমার সাফল্যের জন্য কৃতজ্ঞতা জানাই মহান রব্বুল আলামিন আসলে যার দয়া ছাড়া এত বড় সাফল্য অর্জন সম্ভব নয় আর আমার পরিবারের কাছে কৃতজ্ঞতা জানাই আমার পরিবার বিশেষ করে আমার বাবা মার দোয়া এটা ছাড়া আসলে এত বড় সাফল্য অর্জন করা কোনো ছাত্রের পক্ষে সম্ভব নয় আর আমার ভাই আসলে আমার ছোটবেলা থেকে আমাকে অনেক গাইড করছে তো ভাইয়ের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ এখন আমি উন্মেষের কথা বলতে চাই উন্মেষের কথা বলার আগে আমি আসলে আমার টিচারদের কথা বলতে চাই আমার স্কুল কলেজের সকল টিচার যারা আমার ছোট থেকেই অনেক গাইড করছে আর ছোট থেকে আমার পাশে ছিল ছোট থেকে আমাকে আসলে বড় হওয়ার যে অনুপ্রেরণা আমি তাদের কাছ থেকেই পাই তো আমি আমার স্কুল কলেজের যত শিক্ষক সবার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমি উন্মেষে প্রোগ্রাম শুরু করি এসএসসি দিয়ে আর কি ক্লাস টেনে আমি ফার্স্ট উন্মেষের সাথে জয়েন করি আর মেডিকেলে ভর্তির জন্য আমি উন্মেষে অনেক আগেই ভর্তি ছিলাম ও সেক্ষেত্রে ভাইয়ারা অনেক আগে থেকেই যে প্র্যাকটিস বুক মেডিটিক্স গুলো আগে থেকে দিয়ে দেয় আর যেটা আসলে আমার ইন্টার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে অনেক সাহায্য করছে তো মেডিটিক্স প্র্যাকটিস বুক এক্সট্রা ইনফো আসলে এগুলো একটা স্টুডেন্টের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে হাতিয়ার স্বরূপ তো ভাইয়ারা যে উন্মেষে যে প্র্যাকটিস বুক গুলো ছিল বিশেষ করে মেডিটিক্স আর এক্সট্রা ইনফো গুলো যেটা ভাইয়ারা পরীক্ষার আগে দেয় সেটা আসলে একটা স্টুডেন্টের জন্য কনফিডেন্স অনেক বাড়িয়ে দেয় তো এটা অনেক কার্যকরী বিশেষ করে এখানে যে ক্লাসগুলো হয়েছে ক্লাসগুলো কিন্তু মানে অনেক ভালো ছিল আর আসলে এইবার তো মানে করোনার জন্য আসলে আমাদের কোনো কোচিং এ সরাসরি ক্লাস নেওয়া বা ক্লাস করা বা পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল না তো অনলাইনে পরীক্ষা দেওয়া হতো অনলাইনে খুব তাড়াতাড়ি পরীক্ষা দেওয়ার জন্য খুব ভাবতাম আসলে যে কি হবে আসলে যে ঘাবড়ে যাবো না তো সেক্ষেত্রে নিজে নিজে পরীক্ষা দেওয়া ওইভাবে হতো না তো পরীক্ষার আগ মুহূর্তে উন্মেষে যে প্র্যাকটিস প্রশ্নগুলো দেয় সেগুলো সম্পূর্ণ মেডিকেল সিস্টেমে ছিল আর সেগুলো মানে টাইমলি পরীক্ষা দেওয়াতে নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয় না আমি আসলে ওই প্রশ্নেও পারবো তো এটা আসলে কোনো কোচিং এ ছিল না উন্মেষ ফার্স্ট শুরু করে এর জন্য আমি উন্মেষকে ধন্যবাদ জানাই আর উন্মেষের কাছে কৃতজ্ঞতা জানাই তার যে প্র্যাকটিস এক্সাম দিছে প্র্যাকটিস এক্সাম গুলো আসলে দেওয়ার জন্য নিজের মধ্যেও একটা ভালো লাগা কাজ করতো না আমি নিজের মতো করে যে পরীক্ষাগুলো দিতে পারতেছি আর সেই জন্য উন্মেষকে ধন্যবাদ জানাই আর আমি উন্মেষের অনেক সাফল্য কামনা করি আশা করবো যে বহু স্বপ্নপূরণের সাথে এভাবে উন্মেষ থাকবে উন্মেষ সঙ্গে থাকুক আর উন্মেষ বহু দূর এগিয়ে যাক। আসসালামু আলাইকুম।